महाषष्ठी থেকে আলিপুরদুয়ার শহরে বিভিন্ন প্রান্তে 100টি মাইকে পৌরসভার পক্ষ থেকে বাজানো হলো রবীন্দ্রসংগীত। এই প্রথম আলিপুরদুয়ারে দুর্গাপূজার সময় শহরে পৌরসভার পক্ষ থেকে বাজানো হচ্ছে রবীন্দ্রসংগীত। সোমবার আলিপুরদুয়ারে চৌপতি থেকে এই রবীন্দ্রসংগীত বাজানো উদ্বোধন করা হয়। পাশাপাশি আলিপুরদুয়ারে ক্লক টাওয়ারে উদ্বোধন করা হবে কালীপূজোতে। প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী এই ক্লক টাওয়ারে উদ্বোধন করবেন। রীতিমতো জেলা প্রশাসন থেকে শুরু করে এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিন অনুষ্ঠানে। পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান প্রসঞ্জিৎ কর সহ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জিত ধর এবং এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবেই মহাষষ্ঠী থেকেই মাইকে রবীন্দ্রসংগীত বাজানোতে শহরের বাসিন্দারা যথেষ্টই আপ্লুত। কোনো অসুবিধা নেই, ভয়ের কোনো কারণ নেই, নির্ভয়ে আপনারা পূজা উপভোগ করবেন। এই বলে সকলকে শারদীয় প্রীতি শুভেচ্ছা জানিয়ে আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক, সকলের নাম বলতে পারলাম না। সন্দীপ অটো লাইন্স হিরো নিয়ে এলো দুর্গাপূজার এক্সক্লুসিভ অফার। পুরনো গাড়ির বদলে নতুন গাড়ি কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো কোম্পানির পুরনো গাড়ির বদলে পেয়ে যান নতুন গাড়ি। তাছাড়াও পাচ্ছেন 0% ইন্টারেস্ট এবং স্বল্প টাকার ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ। গাড়ি কিনলে পাচ্ছেন ফ্রিজ, টিভি, মোবাইল সহ বিভিন্ন পুরস্কার। বিশদ জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। এ বিষয়ে আলিপুরদুয়ার পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান প্রসঞ্জিত কর কি জানিয়েছেন শুনব। আমরা আলিপুরদুয়ার পৌরসভার পক্ষ থেকে এই সাউন্ড সিস্টেম চালু করে আলিপুরদুয়ারের উন্নয়নে আরেকটা নতুন পালক আমরা আলিপুরদুয়ারের মুকুট পরালাম। মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আলিপুরদুয়ারের উন্নয়ন করে যাব। আগামী দিনে আমাদের আরও উন্নয়নমূলক কাজ আছে, সেগুলো আমরা কালী পুজোর পরে আমরা আবার ঘোষণা করব। আজকে এই সাউন্ড সিস্টেমের মাধ্যমে আমরা আলিপুরদুয়ারের মানুষের যদি কোনো অসুবিধা থাকে সেটা এক জায়গার থেকে বললে সারা শহরে পৌঁছে যাবে, অনেক সহজ হবে সব কাজ করতে। তাছাড়া মানুষ যখন ট্রাফিক সিগনালে আটকে থাকেন, মানুষের যাতে কোনো বোন না হয়, মানুষ যাতে কোনো রকম অসুবিধা ভোগ না করে, তার জন্য আমরা রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে বিভিন্ন সঙ্গীত, বিভিন্ন নজরুল গীতি থেকে শুরু করে দেশাত্মবোধ গান থেকে শুরু করে এগুলো আমরা চালাবো, যাতে মানুষের কোনো ক্লান্তি না আসে। আজকে এটাই মানুষকে আমরা আনন্দ। এবং পাশাপাশি শুনব যে এসজেডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী কি জানিয়েছেন। একটা মানবিক এবং যে সুন্দর চিন্তা ভাবনা শহরকে আরও এগিয়ে দেবে। এবং এই দিনে আমি আপনাদেরকে আনন্দের সাথেও জানাতে চাই যে আমরা আমাদের যে ক্লক টাওয়ার, এটা আমি বিধায়ক থাকাকালীন বিধায়ক কোটা থেকে ক্লক টাওয়ারের আমরা কাজ শুরু করেছিলাম, এটাও প্রায় শেষ, লাইটনিংটাও হয়ে গেছে। এটা আমরা দীপাবলির দিন আমরা এটা উদ্বোধন করব, দীপাবলির ঠিক আগে বা পরে। মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি অনুরোধ করেছিলাম, তিনি পুজোর আগেই তার একটা আশার ট্যুর ছিল কিন্তু এখন হচ্ছে না। ন্যাচারাল কোর্সে আপনারা জানেন যে কুচবিহারের নির্বাচনের পরেই তিনি আসবেন, পুজোর পর, তারপর আমরা প্ল্যান করব। এবং এখানেও লাইটনিং এবং ইতিমধ্যে ঘড়িটা কাজ করা শুরু করেছে 5টা বাজে, এটা কিন্তু এক্স্যাক্ট টাইমিংয়ে চলছে ঘড়িটা এখন চলবে, কিন্তু ঘড়ির সাউন্ড এবং